মনোনয়ন পর্বে অশান্তি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। মনোনয়ন পর্বে সাতজনের প্রাণহানি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তবে এবার নির্বাচনে অশান্তির জন্য ঘুরিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভুল সিদ্ধান্তকে দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহাকে নিয়োগ করার আগে সর্বদল বৈঠক ডাকা উচিত ছিল রাজ্যপালের। এবার বুঝুন কাকে কমিশনে বসিয়েছেন। আমার একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেটা হলো রাজ্যপাল এই সমস্যাটা অনেক আগেই সমাধান করতে পারতেন। রাজীব সিনহাকে অ্যাপয়েন্টমেন্ট করার মধ্য দিয়ে এই সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে। এই জায়গাটা তো আমি অস্বীকার করতে পারবো না। পরবর্তী সময়ে উনি গত তিন চার দিন যে ভূমিকা নিয়েছেন অত্যন্ত প্রশংসা, মানবিক ভূমিকা। কিন্তু যখন তিনজনের নাম এলো, রাজীব সিনহা, এম ভি রাও এবং অজিত বর্ধন, রাজ্যপাল মহোদয়ের উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে পরামর্শ নেওয়ার, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আইবি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিপোর্ট নেওয়ার। রাজীব সিনহাকে অ্যাপয়েন্টমেন্ট করার ফলেই আজকে পশ্চিমবঙ্গের মৃত্যুর মিছিল হচ্ছে। এবং এই রাজীব সিনহা গত পরশুদিন মহামান্য রাজ্যপালের যে কল ছিল তাকেও উপেক্ষা করেছেন। মঙ্গলবার 76তম পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে রাজভবনে। যদিও এই পশ্চিমবঙ্গ দিবস পালন না করার জন্য রাজভবনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রী সেই আপত্তি উড়িয়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। মঙ্গলবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনগণের উদ্দেশ্যে লিখলে আমি বিরোধী দলনেতা হিসেবে যেহেতু 2,28,00,000 লোককে প্রতিনিধিত্ব করি, আমি বলতাম। চিঠিটা তিনি সম্মানীয় রাজ্যপালকে লিখেছেন, এর প্রতিক্রিয়া মাননীয় রাজ্যপালই বলবেন। রাজ্যপাল প্রথমের দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন না, কিন্তু এখন উনি সাংবাদিকদের সঙ্গে খুব ফ্রিকোয়েন্টলি কথাবার্তা বলছেন এবং ওয়ান টু ওয়ান ইন্টারভিউ দিচ্ছেন, অনেক কিছু করছেন। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যাকে লিখেছেন, হি ইজ দ্য কম্পিটেন্ট পারসন। প্রসঙ্গত, মনোনয়ন পর্বে অশান্তি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ভাঙর, ক্যানিং সহ একাধিক জেলা। মনোনয়ন পর্বে সাতজনের প্রাণহানি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরী, ওঙ্কার বাংলা।